আল্লাহ রবুল আলমিন মানুষের জন্য পাঁচ রকমের আলম মানে স্থান বানিয়েছেন আলমে আরবা আলমে দুনিয়া আলমে বারজাক আলমে হাসর এবং আলমে আখিরাত আর প্রত্যেকটি মানুষকে এই পাঁচটি জিনিসের মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে সেটি আলাদা কথা যে প্রত্যেক স্থান বা আলমে কিয়াম্বা অবস্থানের সময় আলাদা আলাদা হবে আল্লাহরবুল আলমিন মানুষের জন্য এক আলম থেকে নিয়ে অন্য আলমে যাওয়ার জন্য ভিন্ন ভিন্ন রাস্তাও তৈরি করে রেখেছেন যেমন কি আলমে আরবা থেকে আলমে দুনিয়াতে আসার মাধ্যম হলো বাবা মা আলমে দুনিয়া থেকে আলমে বারজাক পর্যন্ত যাওয়ার মাধ্যম হলো মৃত্যু আলমে বারজাক থেকে নিয়ে আলমে হাসর পর্যন্ত যাওয়ার মাধ্যম হলো সুরা ইসরাফিল আর আলমে হাসর থেকে নিয়ে আলমে আখিরাত পর্যন্ত যাওয়ার মাধ্যম হলো ইমান অথবা কুফরি আজকে আমাদের এই ভিডিওর মেন টপিক হলো আলমে বারজাক আর যেখানে আমরা জানবো আলমে বারজাকের এই জীবন কেমন এখানে মানুষ কিভাবে থাকে মানুষ এখানে কি খায় কি পরিধান করে এবং কিভাবে তারা সময়কে অতিবাহিত করে আর পৃথিবীর ঘটনাকে কি মানুষ এখানে মনে রেখে দেয় তো আজকে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এবং রশ্মিতে জানার চেষ্টা করব সেই জন্য আপনি এই সমস্ত কিছুকে জানার জন্য আমাদের ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন আর সেই সঙ্গে ভিডিওটিতে একটি ছোট্ট লাইকও করুন এবং যদি আপনি আমাদের চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন এমন খুব সুন্দর ভিডিওর জন্য আপনি আলমে বারজাকের গুরুত্ব এই কথা থেকে করতে পারবেন যে এর আগেও দুই আলম আছে আর এর পরেও দুই নবিয়া করমস্ল আহম্লামের হাদিসে মুবারকা তিরমিজিতে এসেছে যদি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য থাকত। তাহলে মশার ডানাতে লেগে থাকার সমপরিমাণ পানীয় আল্লাহ রব্বুল আলমেন কোনো বান্দাকেই পান করতে দিতেন না তাহলে আপনারা অনুমান করুন আমরা যে পৃথিবীতে বসবাস করছি এর মূল্য কতটা সে যাই হোক দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে আলম অবস্থিত আছে সেটিকে বারজাক বলা হয় আর বারজাকের অর্থ হলো পর্দা করে নেওয়া মানুষের মৃত্যু থেকে নিয়ে কেয়ামতের দিন ওঠা পর্যন্ত সময়টাকে বার্জাক বলা হয় মানে যদি এটা বলা হয় যে এটি সেই স্থান যেখানে রুহ মৃত্যুর পর হাসর পর্যন্ত অবস্থান করবে আর এর মধ্যে মৃত্যুর পর সমস্ত জিন এবং ইনসানকে অবস্থান করতে হবে আর এই আলম আমাদের পৃথিবী থেকে অনেক বড় কবরের এই জীবন দুনিয়ার জীবন থেকে অনেক দীর্ঘ সময়ের হবে কিন্তু সেটিও একদিন সমাপ্ত হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিম মুমিনুনে এরশাদ করেছেন আর তার আগে একটি পর্দা আছে সেই দিন পর্যন্ত যেই দিন তাকে ওঠানো হবে আলমে বার্জাকে পৌঁছানোর পর মানুষের আখিরাতের দিকে সফর শুরু হয়ে যায় ইবনে মাজার রেওয়ায়ত হুজুরে আকরম সাল্লি ইসলাম এর সম্বন্ধে এরশাদ করেছেন বেশক আখিরাতের সবচেয়ে প্রথম মানজিল কবর যদি কবরবাসীরা সেখান থেকে মুক্তি পেয়ে যায় তাহলে পরবর্তী জিনিসগুলো খুবই সহজ হয়ে যাবে আর যদি এখান থেকে মুক্তি না পেতে পারে তাহলে এর পরবর্তী জিনিসগুলো খুবই ভয়ানক হয়ে দাঁড়াবে যখন মৃত্যুর পর আমাদের রুহ আলমে বারজাখে পৌঁছায় তখন সেখানেও দুটো স্থান আছে একটি ইল্লিন যেখানে নেক এবং পবিত্র রুহদেরকে রাখা হয় আর দ্বিতীয়টি হলো সিজ্জিন যেখানে বদকার এবং কাফেরদেরকে রাখা হয়ে থাকে এরপর সমস্ত রুহদেরকে ক্যামত পর্যন্ত এখানে রাখা হবে আর তারপর কেয়ামতের দিন নিজের নিজের হিসাব কিতাবের পর নিজের নিজের আসল স্থান জান্নাত অথবা জাহান নামে পৌঁছাবে রেওয়াইতে এসেছে মানুষের মৃত্যুর পর কবরের রুহুকে পুনরায় আর একবার এই রক্ত শরীর দ্বারা গঠন করা হবে আর সেখানে মুনকার নাকির এসে প্রশ্ন এবং উত্তর শুরু করবে যদি প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে আসমান থেকে আওয়াজ আসবে আমার বান্দাস সত্য বলেছে এর জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দরজাকে খুলে দাও তারপর কবরের ভিতরে জান্নাত থেকে একটি দরজা খুলে যাবে আর সেখান থেকে সেই বান্দা জান্নাতের বাতাস এবং সুগন্ধ অনুভব করতে পারবে আর তারপর সেই কবরকে আরও চওড়া করে দেওয়া হবে কিন্তু প্রশ্ন যদি সঠিক না হয় তাহলে তার জন্য কবরের মধ্যেই জাহান্নামের বিছানাকে বিছিয়ে দেওয়া হবে জাহান্নামের তাপকে তাকে প্রত্যেক সময়ে অনুভব করতে দেওয়া হবে আর তার কবর এত উত্তপ্ত এবং সংকীর্ণ হয়ে যাবে যে তার হারগুলো খসে খসে পড়ে যাবে এমনইভাবে আমলের হিসাবে রুহ যদি নেক হয় তাহলে দুজন খুব সুন্দর নুরানি ফ্যারিস্তা রুহকে নিয়ে গিয়ে লি ছেড়ে দেয় আর যদি আমল খারাপ হয় তাহলে দুটো ভয়ানক লম্বা তীক্ষ্ণ দাঁতওয়ালা ফ্যারিস্তা খারাপ মানুষদের রুহকে নিয়ে গিয়ে সিজিনে ছেড়ে দেয় সিজিন যেহেতু খারাপ এবং বদকার রুহদের ঠিকানা সেই জন্য সেখানে পৌঁছানোর পরই সেই খারাপ রুহদের উপর আজাব শুরু হয়ে যায় যেখানে আবার ইল্লিনে উপস্থিত থাকা রুহদের উপর কোনো পাবন্দি কিংবা বাধা বিপত্তি থাকে না তারা একটি বাগিচার মতো স্থানে একে অপরের সঙ্গে উপস্থিত থাকে নেক রুরা ইল্লি একে অপরের সঙ্গে অবস্থান করে আবার একে অপরকে চিনতে পারবে যেখানে খারাপ এবং বদকার রুহরা বন্দি অবস্থায় থাকে এবং আজাবের স্বাদকে অনুভব করতে থাকে ইলিয়েনে উপস্থিত থাকা রুহ একে অপরকে দেখে খুশি হয় এবং একে অপরের সঙ্গে কথা বলে আর দুনিয়ার অবস্থাকে মনে করে থাকে যে যেই সময়কে তারা এই পৃথিবীতে কাটিয়ে গিয়েছে আর নতুন রুহ যারা পৃথিবী ছেড়ে আসে তাদের সঙ্গে আত্মীয়ের খবরও নিয়ে থাকে যে আমার অমুক আত্মীয় পৃথিবীতে কেমন অবস্থায় আছে যদি নতুন রুহ এসে এটি বলে তোমার অমুক আত্মীয় তো অনেক আগেই মারা গিয়েছে কিন্তু সে এলিয়েনে আসতে পারেনি তখন এই নেক রু এটি বোঝা যায় যে তাকে সিদ্জিনে পাঠিয়ে দেওয়া হয়েছে নেক এবং পবিত্র রুহ নিজের আত্মীয় স্বজনের অপেক্ষা ইল্লি ইনে এমনভাবেই করে থাকে যেমনভাবে কোনো কেউ নিজের ঘর থেকে আলাদা হয়ে দূরে চলে গিয়ে সেখানে নিজের ঘরের মানুষদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে থাকে এছাড়াও ইল্লি নেক মানুষরা ছাড়াও আম্বিয়া এ কেরাম সোহাদা এবং সিদ্দিকিনদের রুহরাও একে অপরের সঙ্গে কথা বলে থাকে নেক রুহরা নিজের আত্মীয় স্বজনের সঙ্গেও সাক্ষাৎ করতে পারবে যেমন যেমনকি হুজুর আকরম সুল্লাহামলাইসাল্লাম হজরত ফাতিমাতু জোহরার্দি আল্লাহ তালা আনহাকে এরশাদ করেছিলেন আমার মৃত্যুর পর যেই নেক রুহ সর্বপ্রথম আমার সঙ্গে সাক্ষাৎ করবে সেটি তুমি নিজেই হবে আর একদম ঠিক এমনই হয়েছিল যার পর রাসোলে আকরাম ইসলামের ইন্তেকালের চার অথবা ছয় মাস পরই আনহা হাজরারুজুরে ইসলামের কাছে গিয়ে সাক্ষাৎ করেছিলেন তাহলে নেক রুহ আলমে বারজাকের এল্লিনে একে অপরকে চিনতে পারে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে থাকে আর শুধুমাত্র বাকি থাকা আত্মীয় স্বজনদের অবস্থার খবরাখবরই নেয় না বরং সেখানে তার জন্য অপেক্ষাও করে থাকে এবার এটিকে মনে রাখবেন আলমে বার্জাকে রুহ আলমে মেহসার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সেখানেই থাকবে মানে কিয়ামত পর্যন্ত রুদের কিয়াম এই আলমে বার্জাকেই হবে আর কিয়ামতের দিন ওই সেই দিন হবে যখন রুহুগুলোকে শরীর থেকে বিচ্ছিন্ন করে উঠানো হবে আর তারপর হিসাব কিতাবের পর জান্নাত অথবা জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে আর তারপর সেটি হবে তাদের চিরস্থায়ী ঠিকানা হজরত আবদুল্লাহ বিন ওবায়দ রাজি আল্লাহ আনহুর কাছ থেকে রেওয়া এসেছে যখন মৃত ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হয় তখন সে বসে যায় আর জানাজার সাথে আসা ব্যক্তিদের পায়ের আওয়াজকে শুনতে থাকে সর্বপ্রথম তার কবর তার সঙ্গে সাক্ষাৎ করে বলে থাকে হে ইবনে আদম তোর খুবই খারাপ হোক কেউ কি তোকে আমার জন্য ভয় দেখায়নি তোকে কি আমার শূন্য দুর্গন্ধময় আর্তনাদ চিৎকার এবং পোকামাকড়ের ভয় দেখায়নি আমি আজকের এই দিনের জন্যই তৈরি হয়েছি এবার তুই বল আমার জন্য কি নিয়ে এসেছিস ভিডিওকে শেষ করার আগে আপনাদের সামনে একটি খুবই সুন্দর হাদিসকে বর্ণনা করছি সরকারে করেছেন কবর জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান হয়ে থাকে অথবা দোজকের কূপের মধ্যে একটি কূপ মানে মুমিনদের কবরে জান্নাতের সুগন্ধি ও সেখানকার সতেজ বাতাস আসতে থাকে আর কাফিরদের কবরে দোজকের উত্তাপ এবং সেখানকার দুর্গন্ধ পৌঁছাতে থাকে আসুন আমরা সকলে মিলে এই দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ এবং সবল জীবন দান করেন আর মৃত্যুর পাওয়ার জন্য আমাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন এবং আলমে বার্জাকে আমাদের ঠিকানা পবিত্র রুহুদের সঙ্গে ইল্লিংনে করে দেন কমেন্ট সেকশনে আপনি আমিন লিখে আমাদের এই দোয়ার সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যাবেন শুক্রিয়া